আসসালামু আলাইকুম। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরি একটা প্রবলেম সলভ করব। তো এখানে কি বলা আছে, 2022 এবং 2388 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের চারটি ভিন্ন অঙ্কগুলো ঊর্ধ্বক্রমে আছে, তার মানে ছোট থেকে বড় ক্রমে। এখানে কিন্তু আমাদের একটা উদাহরণ দেওয়াই আছে, 2359, তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। তাহলে আমাদের এখানে 2022 থেকে 2388 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যাদের প্রত্যেকটা অঙ্কই ভিন্ন ভিন্ন হতে হবে। যেহেতু বলছে চারটি ভিন্ন অঙ্ক, তার মানে প্রত্যেকটা অঙ্কই ভিন্ন হবে এবং সেগুলো ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজানো থাকবে। তাহলে আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন নির্ণয় করি। দেখো, আমি যদি 20 লিখি তাহলে কী হচ্ছে, বড় থেকে ছোট দিয়ে গেছে। 2 তো বড়, 0 ছোট, তাহলে বড় থেকে ছোট গেছে। কিন্তু আমাদের বলছে কি, ঊর্ধ্বক্রমে, মানে কি ছোট থেকে বড়র দিকে যাবে। এবং আমাদের একটা উদাহরণ দেওয়াও আছে যে 2359 ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। তাহলে 20 এটা তো আমি নিতে পারবো না, বড় থেকে ছোট হয়ে গেল। তাহলে 2 এর পর যদি আমি 1 নেই, সেটাও তো বড় থেকে ছোট হলো, এটাও আমি নিতে পারছি না। আর আমাদের 2 থেকেই কেন নিতে হচ্ছে, কারণ 2000 থেকে তো বলছে, 2000 থেকে 2388 2 আমাদের থাকবেই। তারপর 2 নাও, এটা তো সমান হয়ে গেল, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আমি একটাও বলতে পারতেছি না, তাই আমি এটাও নিতে পারবো না। তাহলে কী নিতে পারবো, 2 3, এটা অবশ্যই নিতে পারবো ছোট থেকে বড়। 3 পরকে আমি 0 ব্যবহার করতে পারবো, তাহলে তো আবার সেই ছোটই হয়ে গেল। আমি 1 বা 2 ব্যবহার করতে পারবো, কখনোই পারবো না, সেই ছোটই হয়ে গেল। 3ও ব্যবহার করতে পারবো না, আমি 4 ব্যবহার করতে পারবো। দেখো, 2 3 4, এরপরে আমি 0 1 2 3 একটাও ব্যবহার করতে পারবো না, 4ও ব্যবহার করতে পারবো না। কেন না, তাহলে সমান হয়ে যাচ্ছে, আমাদের লাগবে ছোট থেকে বড় এবং প্রত্যেকটা অঙ্কই ভিন্ন ভিন্ন। তাহলে আমি 5 ব্যবহার করতে পারবো। দেখো, 2345 এটা কি 2022 এবং 2388 মধ্যে আসে না? অবশ্যই এটা আসবে। এরপর 2 3 4 6 নিতে পারবা, এটা তো অবশ্যই ছোট থেকে বড়। আবার 2 3 4 7, 2 3 4 8, 2 3 4 9। এখন দেখো, তুমি কিন্তু 2 3 5 0 নিতে পারবা না, বড় থেকে ছোট আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের লাগবে ছোট থেকে বড়। তাহলে এই 4টা 1 2 3 4 5টা, তাহলে এই 5টা একটা সংখ্যা। এরপর তুমি 2 3 4 জায়গায় অন্য কিছু ইউজ করো, 5 ইউজ করো, 4 দিয়ে তো ইউজ করলাই, এবার 5 নাও, তাও তো আমাদের ছোট থেকে বড় হয়েছে। এরপরে তুমি 6 নিতে পারবা, 2 3 5 7 নিতে পারবা, 2 3 5 8 নিতে পারবা, 2 3 5 9 নিতে পারবা, 6 দিয়ে আর নিতে পারবা না। এরপর আসো, 2 3, তুমি 5 ব্যবহার করলা, তো এবার 6 ব্যবহার করো, 6 7, 2 3 6 8, 2 3 6 9, 7 0 আর ব্যবহার করতে পারবা না। পরটায় আসো, 2 3 6 6, তো ব্যবহার করলা, এবার 7 ব্যবহার করো, 7 8, 2 3 7 9, এরপরে আসো, 2 3 8 9। এখন দেখো, আমরা এই কয়টা সংখ্যা তৈরি করতে পারতেছি এবং আমরা 3-র বাইরে কিন্তু যেতে পারবো না। যদি যাওয়া যেত তাহলে আমরা 3-র জায়গায় এবার 4 নিয়ে কাজ করতাম, কিন্তু আমাদের সীমাবদ্ধ করে দিছে 2022 থেকে 2388 পর্যন্ত, তার মানে 3 পর্যন্তই কিন্তু শেষ। এখন দেখো, আমাদের প্রত্যেকটাই কি আমাদের এই এদের মধ্যে আছে কি না, এগুলো তো আছে নিঃসন্দেহে। কিন্তু 7 9-এর পর আমি যে 2 3 8 9 নিলাম, এটা কিন্তু এর মধ্যে নাই, পার হয়ে গেছে। দেখো, 2388 এটা এখানে 2389, তাহলে এটা যেহেতু পার হয়ে গেছে আমি এটা নিতে পারবো না। তাহলে আমাদের সংখ্যা কয়টি হলো, দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 14। তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।